ফ্যান কি ফ্যানের জন্য কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তোমরা ভালো থেকো এই প্রত্যাশাই করি আজকে অষ্টম শ্রেণীর মানে দ্বিতীয় সেমিস্টারের প্রথম ক্লাস শুরু হচ্ছে আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের আমি পাটিগণিত থেকে একটি সৃজনশীল আলোচনা করব সেটা হচ্ছে অনুশীলনী তিন থেকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো বোর্ডে একটি উদ্দীপক লেখা আছে সেই উদ্দীপকটা হচ্ছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করো খ নম্বর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বর প্রশ্নটা হচ্ছে আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনী তিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায় থেকে প্রতি বৎসর বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসে তো এই সেই সাথে এটা খুবই গুরুত্বের সাথে আমাদের করতে হবে এখন দেখো এখানে আমি একটা উদ্দীপক লিখছি সেই অনুসারে মেন বইয়েতে আরও অনেকগুলো অঙ্ক আছে সেগুলো তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে তো এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখো আমি উদ্দীপকটা আবার বলছি তোমাদেরকে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে বাগানের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটারে প্রকাশ করো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো প্রথমে আমি কি করেছি দেখো উদ্দীপক থেকে আয়তকার বাগানের দৈর্ঘ্যটা লিখেছি উদ্দীপক থেকে আয়তকার বাগানের দৈর্ঘ্য ছিল কত 60 মিটার এখানে লিখছি উদ্দীপক থেকে আয়তকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ ছিল কত 40 মিটার এখানে লিখছি আয়তকার বাগানের প্রস্থ 40 মিটার তা ক্ষেত্রফল আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে লিখছি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যে দৈর্ঘ্য ছিল 60 প্রস্থ ছিল 40 এখানে 60 × 40 এখানে ছিল মিটার মিটার একক ছিল কি মিটার মিটার এখানে মিটার মিটার গুণ করলে কি হয়েছে বর্গ মিটার এখন 60 আর 40 গুণ করলে কত হয় 400 24 পরে কয়টা শূন্য আছে একটা দুইটা এখানে দুইটা শূন্য বসায় দিছি কত হয়েছে 2400 বর্গ মিটার কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ করা ছিল যে বাগানটির ক্ষেত্রফল কত ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে তো আমার কী বার হয়েছে ফলাফলটা বের হয়েছে কিন্তু বর্গ মিটার আমাকে প্রকাশ করতে হবে কিসে বর্গ সেন্টিমিটারে এখানে একটা সূত্র আছে তোমাকে জানতে হবে 1 বর্গ মিটার সমান সমান 1 বর্গ মিটার সমান সমান কত 10,000 বর্গ সেন্টিমিটার আবার বলছি 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার তাহলে এত সমান কত হবে গুণ হবে এখানে লিখে দিছি 2400 ইন্টু কত 10,000 বুঝতে পারছো কি না জানি না আবার খেয়াল করে দেখো 1 বর্গ মিটার সমান সমান কত 10,000 বর্গ সেন্টিমিটার অবশ্যই এই সাইড নোটটা লিখতে হবে নাহলে কিন্তু পরীক্ষায় তোমাকে নাম্বার দিবে না 1 বর্গ মিটার সমান কত 10,000 বর্গ সেন্টিমিটার পরে কি 2400 কে 2400 লেখার পরে দেখো কয়টা শূন্য আছে এখানে এখানে আছে 2টা শূন্য আর এখানে আছে কয়টা 4টা শূন্য 1 2 3 4 টোটাল শূন্য করা 6টা বসাই দিছে এখানে ক নম্বর প্রশ্ন আবার বলছি যে উদ্দীপক থেকে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত 40 মিটার উদ্দীপক দেখে দেখে লাগবে যে আয়তকার বাগানের দৈর্ঘ্য 40 60 মিটার এখানে আয়তকার বাগানের দৈর্ঘ্য লিখছি 60 মিটার প্রস্থ ছিল 40 মিটার এখানে প্রস্থ লিখছি কত 40 মিটার সুতরাং আয়তকার বাগানের ক্ষেত্রফল এই দুটো ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কী করছি গুণ করছি কিন্তু ওখানে ফলাফলটা প্রকাশ করতে বলছে বর্গ সেন্টিমিটারে
এখানে লিখছি কি এক বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, 10,000 দ্বারা এটাকে গুণ করা হয়েছে। পরে খ নম্বর প্রশ্নটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটা ছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। কর মাঝে আমরা দুইটা ফলাফল পাইছি যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার, আবার একটা কি নিয়েছি বর্গ সেন্টিমিটার প্রকাশ করছি, দুই ধরনের ফলাফল বের করছি। লিখছি ক থেকে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার, কিন্তু এটা আমি নেই নেই, কোনটা নিয়েছি বর্গ মিটারে যেটা ছিল সেই ফলাফলটা আমি এখানে নিয়েছি, বাকি ফলাফলগুলো আমরা কি বর্গ মিটারে প্রকাশ করবো। এই জন্যে যে ক থেকে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফল কত 2400 বর্গ মিটার এখানে নিয়ে নিয়েছি। উদ্দীপকের মধ্যে আরেকটা জিনিস ছিল বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, এখানে দেওয়া আছে বাগানের ভিতর 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে লিখে নিয়েছি। এখন রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এখানে কি করেছি আমি রাস্তা বাদে ভিতরে বলছে বাগানের ভিতরে, আমি পাশে একটা চিত্র অঙ্কন করছি, এই চিত্রটা অঙ্কন করলে তোমার বুঝতে খুব সহজ হবে। দেখো এইটা ছিল আয়তাকার বাগান, দৈর্ঘ্য ছিল কত 60 মিটার, প্রস্থ ছিল কত 40 মিটার, বলছে কি এই বাগানটার ভিতরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, কত মিটার প্রশস্ত 2 মিটার প্রশস্ত। এখানে লিখছি দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ছিল কত 60 মিটার, তাহলে দৈর্ঘ্য কয় দিকে 2 মিটার কমছে, 2 মিটার 2 মিটার দুই দিকে, দৈর্ঘ্য এইদিকে কমছে 2 মিটার, এদিকে কমছে 2 মিটার, এখানে 2+2 মিটার। আমি ইচ্ছা করলে এটাকে লিখতে পারতাম 2×2 সেটাও লিখতে পারতাম, আমি প্লাস দিয়ে লিখছি, গুণ দিয়েও লেখা যাবে, তোমাদের ইচ্ছা অনুযায়ী লিখবে, ঠিক আছে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কী লাগবে, যে 60 - এই যে 2+2, তাহলে 2 আর 2 কত 4, তাহলে 60 থেকে 4 গেলে কত থাকে 56 মিটার। ঠিক অনুরূপভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থটা আমি এখানে বের করেছি, প্রস্থ দেখো কয়দিকে কমছে, প্রস্থ এদিকে 2 মিটার কমছে, এদিকেও কয় মিটার কমছে 2 মিটার 2 মিটার কমছে। এখানে ঠিক একইভাবে লিখছি রাস্তা বাদে বাগানের প্রস্থ 40 - 2 + 2, তাহলে 40 থেকে 4 গেলে কত থাকবো 36 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়েতে এ ধরনের আরও অঙ্ক আছে, এটা খুব ভালো করে খেয়াল করে দেখো। যদি বলা হয় ভিতরে তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে, যদি বলা হয় বাহিরে তো সেই ক্ষেত্রে কী করা হবে, বাহিরে কথাটা বললে এখানে কী আসবে প্লাস আসবে, সেখানে কী আসবে প্লাস চিহ্ন আসবে, আর ভিতরে বললে কী আসবে মাইনাস আসবে। এই ধরনের অঙ্ক বহু আছে, তোমরা এগুলো তুমি কী করা প্র্যাকটিস করে নেবা। তো আবার বলছি দেখো যে খ নম্বর ক থেকে প্রাপ্ত বাগানের ক্ষেত্রফলটা আমি লিখে নিয়েছি 2400 বর্গ মিটার, উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল বাগানের দৈর্ঘ্য বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, আমি এখানে লিখে নিয়েছি বাগানের ভিতরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। এখন রাস্তা বাদে যদি বলা হয় ভিতরে তাহলে হবে বাদ, আর যদি বলা হয় বাহিরে তাহলে সেক্ষেত্রে হবে রাস্তার সহ, এই কথাটা খুব মনোযোগ সহকারে তোমাকে বুঝতে হবে। যদি বলো ভিতরে তাহলে কী হবে রাস্তা বাদে, আর যদি বলো বাহিরে সেই ক্ষেত্রে কী করতে হবে রাস্তার সহ, সেখানে চিহ্ন হয়ে যাবে প্লাস চিহ্ন। এখানে আমাদের ছিল কি ভিতরে, এখানে আমি লিখছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ছিল কত 60 মিটার, দৈর্ঘ্য কয়দিকে কমছে 2 মিটার করে, এদিকে 2 মিটার কমছে, এদিকে 2 মিটার কমছে, এখানে 2+2 মিটার, পরে এখানে বিয়োগ করে কত হয়েছে 56 মিটার। ঠিক অনুরূপভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ, প্রস্থ কয়দিকে কমছে দুই দিকে, এদিকে 2 মিটার কমছে, এদিকে 2 মিটার কমছে, এখানে 2+2 মিটার, তাহলে 40 থেকে 4 গেলে কত হয়েছে 36 মিটার। এখন দেখো রাস্তা বাদে দৈর্ঘ্য পাইছি, রাস্তা বাদে প্রস্থ পাইছি, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে, বাগানের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য পাইছিলাম কত 56 আর প্রস্থ পাইছিলাম কত 36, তাহলে 56 আর 36 গুণ করলে কত হয়েছে 2016 বর্গ মিটার। তোমাকে বের করতে বলা হয়েছিল যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমার কী ছিল এখানে আমরা ক থেকে পাইছিলাম বাগানের ক্ষেত্রফল কত পাইছিলাম 2400 বর্গ মিটার, তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত ছিল
2116 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফলটা কি করেছি এখানে, ওই 2400 বর্গ মিটার থেকে 2116 বর্গ মিটার কি করেছি, 2016 বর্গ মিটার কি করেছি, বিয়োগ করেছি। তাহলে কি বেড়ে গেছে এখানে, রাস্তার ক্ষেত্রফল বেড়েছে। তাহলে আবার বলছি এখানে দেখো যে আমার কি ছিল এখানে, যে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত ছিল, 56 মিটার, আর রাস্তা বাদে বাগানের প্রস্থ ছিল কত, 36 মিটার। তা রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল এই 56 আর 36 গুণ করলে যা পাইছি সেখানে লিখে দিয়েছি। শুনুন, রাস্তার ক্ষেত্রফল, ওই আগে যে ক্ষেত্রফলটা ছিল বাগানের ক্ষেত্রফল থেকে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করছি, সেখান থেকে কী বেরিয়ে গেছে, রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এখন গ নম্বর প্রশ্নটা ছিল যে আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করো। আমি আবার বলছি, গ নম্বর প্রশ্নটা ছিল আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় কর। তাহলে ক থেকে প্রাপ্ত আয়তকার বাগানের ক্ষেত্রফলটা আমি লিখে নিয়েছি, কর মধ্যে আমরা এই যেটা পেয়েছিলাম সেটা লিখেছি, আয়তকার বাগানের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে যে একটা আয়তকার বাগানের ক্ষেত্রফল, একটা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের 6 গুণ হলে, বলছে কি দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে, এখানে লিখছি আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত লিখে নিয়েছি, ক মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 6 গুণ বলছি, তাহলে 6 × ক, তাহলে 6 ক মিটার। এটা কোথায় থেকে বেশি, প্রশ্নের মধ্যে উল্লেখ করা ছিল যে আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে, এখানে আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরেছি ক মিটার, দৈর্ঘ্য কত হবে, 6 ক মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 6 ক × ক, তাহলে কত হবে, 6 ক² বর্গ মিটার। প্রশ্ন মতে আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ, এখানে লিখেছি যে এখানে কি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, 6 ক² সমান সমান, আর আয়তকার বাগানের ক্ষেত্রফল কত ছিল, 2400, এখানে লিখে নিয়েছি। এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করা ছিল বিধায় এটাকে লিখেছি, প্রশ্ন মতে এটা সমান, এটা ক স্কোয়ার সমান সমান, এই 6 দ্বারা কী করেছি, বাক করেছি, বাক করলে কত হয়েছে, 400। ক = এই কটা কি, এটার উপরে কী হয়েছে, বর্গমূল হয়ে গেছে, ঠিক আছে, রুট ওভার চিহ্ন হয়েছে, 400 বর্গমূল কত, 20। তাহলে ক সমান কত বাড়িল এখানে, 20। এখানে কটা আমি কী ধরেছিলাম, আয়তকার ক্ষেত্রের প্রস্থ, আয়তকার ক্ষেত্রের প্রস্থ ধরেছিলাম ক মিটার, তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থর কর মান কত বের হয়েছে, 20। তাহলে আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত মিটার হলো, 20 মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, 6 গুণ বলা হয়েছে, 6 × ক, 6 × কর মান কত ছিল, 20, তাহলে 6 × কত 20, তাহলে কত হলো, 120 মিটার। তাহলে আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে, পরিসীমা নির্ণয়ের সূত্র কি, আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার বলছি, আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কি, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে লিখছি যে আয়তকার ক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য কত ছিল আমার এখানে বের করেছি, দৈর্ঘ্য 120 মিটার, এখানে লিখছি দৈর্ঘ্য 120 মিটার। প্রস্থ কত বেরিয়েছিল, কত আমার, 20 মিটার, এখানে লিখছি প্রস্থ 20 মিটার। তাহলে 120 আর 20 যোগ করলে কত, 140। এখানে কী আছে, 2, এখানে 2 দিয়ে কী হবে, গুণ। তো 140 2 দিয়ে গুণ করলে কত, 280 মিটার। সুতরাং আয়তকার ক্ষেত্রের পরিসীমা 280 মিটার। আবার গ নম্বর প্রশ্নটা আবার বলছি আমি, ক থেকে প্রাপ্ত আয়তকার বাগানের ক্ষেত্রফলটা আমি লিখে নিয়েছি, কারণ গ নম্বর প্রশ্নটা ছিল আয়তকার বাগানটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ হলে তার পরিসীমা নির্ণয় করে। এখানে আয়তকার বাগানের ক্ষেত্রফলটা লিখে নিয়েছি, এখন আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ ছিল, এই জন্য কি দৈর্ঘ্য প্রস্থের 6 গুণ ছিল, এখানে আগে দেখে লিখেছি কি আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত, ক মিটার, দৈর্ঘ্য কত হবে, 6 গুণ, তাহলে 6 × ক মিটার, তাহলে 6 ক মিটার। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 6 ক × ক, আমরা জানি কি ক্ষেত্রফল কি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাই করে কীভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6 তো আছেই, ক আর ক গুণ করলে কত হবো, ক স্কোয়ার, এখানে বর্গ মিটার। প্রশ্ন হতে এই ক্ষেত্রফল সমান সমান এই ক্ষেত্রফল, এখানে লিখছি 6 ক² সমান সমান কত, 2400, উভয়পক্ষে 6 দ্বারা কী হয়েছে, বাক করলে, বাক করলে কত হয়েছে, 400, এই স্কোয়ারটা এখানে কী হয়েছে, বর্গমূল হয়ে গেছে, তো 400 বর্গমূল কত, 20,
क छिल कि आयतकार क्षेत्र की प्रस्त एखे आयतकार क्षेत्र प्रस्त होते 20 मीटार सूत आयतकार क्षेत्र दैर्घ्य कत 6 गुण 6 क एखे 6 इंटू 20 कत हो 120 मीटार तुम्हें बेर करते बोला जो परिसीमा निर्णय करो एखे आयतकार क्षेत्र परिसीमार सूत्र की 2 इंटू दैर्घ्य जुग प्रस्त एखे लिखी 2 इंटू दैर्घ्य जुग प्रस्त ये सूत्रगुल्लो तुम्हारा अवश्य जानते हैं सूत्रगुल्लो ना जाना थकले अंक होना तो आयतकार क्षेत्र की परिसीमार सूत्र 2 इंटू दैर्घ्य जुग प्रस्त लिखल एखे पर दैर्घ्य मान कत 120 मीटार प्रस्तर मान कत 20 मीटार पर दुटा के जुग कर 140 मीटार 140 से दुई दिया गुण कर ले कत 280 मीटार आयतकार क्षेत्र परिसीमा कत 280 मीटार प्रिय शिक्षार्थी नीचे एक जिन लिखे अनुरूप भाव अनुशीलन तीन तुम्हारा यह अंकगल बसा आज के प्रैक्टिस कर यार मत कर तुम्हारा इनशाला सब पार अनुशीलन तीन 10 नम्बर अंकटा 11 नम्बर अंकटा 12 14 15 এই রকম ভাবে তোমাদের সৃজনশীল প্র্যাকটিস করা লাগবে না এই রকম ভাবে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর পেজ নাম্বার 38 এর উদাহরণ 9 এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা ঠিক এটার মতো তোমরা বাসায় এটা প্র্যাকটিস করে নেবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এই পদ্মাশা আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ